আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা রাখছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই হাতে হাতে সবাই বই পেয়ে গেছো তো কেউ কিছু বই বাকি থাকলেও পরবর্তীতে তোমরা বইটা পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের জন্য সুখবর সেটা হলো তোমাদের দুপুরে টিফিনের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার তো এ বিষয়ে নিয়ে আমাদের প্রতিমন্ত্রী নতুন একটা আপডেট প্রকাশ করেছে যে একজন শিক্ষার্থী হিসেবে তোমার জানা খুবই দরকার তো আমি আশা রাখবো তোমরা সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবা বন্ধুরা এখানে লেখা আছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান সরকারের উন্নয়নে রূপকার পয়লা জানুয়ারিতে সারাদেশে এক যুগে শিক্ষার্থীর হাতে বই তুলে দেন দুপুরে শিক্ষার্থীদের টিফিনের ব্যবস্থা করার পরিকল্পনা হাতে নিয়েছেন অতি দ্রুত তা বাস্তবায়নে নেওয়া হবে অর্থাৎ তোমরা যারা বছর পরীক্ষা দিয়েছো অর্থাৎ তোমরা যারা এবছর হাতে নতুন বই পেয়েছো তোমাদের স্কুলের পাশাপাশি দুপুরে যে টিফিনের ব্যবস্থা আছে সেই টিফিনের ব্যবস্থা সরকার হাতে নিতে চাচ্ছে তো এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয় তো বন্ধুরা একুশেই সংবাদ হিসেবে এই ভিডিওটিতে যারা এখন একটা লাইক দেওয়া নাই অবশ্যই একটা লাইক দাও প্রয়োজন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আমাদের চ্যানেল থেকে যখনই ভিডিও কল আপলোড করা হয় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নতুন আপডেট যখনই প্রকাশ করা হয় যখন আমাদের চ্যানেলে আমরা ভিডিওগুলো আপলোড করবো তখন যেন তোমার টাইম লাইনে সবার আগে সেই নোটিফিকেশানগুলো পৌঁছে যায় তো বন্ধুরা এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে এটাই কিন্তু অনেক আগে থেকেই শিক্ষা মন্ত্রণালয় কিন্তু হাতে নিয়েছিল যে দুপুরে শিক্ষার্থীদের হাতে টিফিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তো সেটা এখনো বাস্তবায়ন হয়নি তো আশা রাখবি তো আশা রাখছি দু সাল থেকে এই কার্যক্রমটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকো খোদা হাফেজ